চলতি বছরে সাত পাকে বাধা পড়েছেন টলিউডের বহু জুটি। এক কথায় বলা যায় টলিউডে এই মুহূর্তে বিয়ের মরশুম। আর এই মরশুমেই হঠাৎ কাল খবর আসে যে বিয়ে করতে চলেছেন শোভন স্বস্তিকা। আনন্দবাজার পত্রিকা থেকে এই খবরটি ছাপা হয়। এই আর্টিকেলটিতে লেখা আছে ফেক ডেটিং করছেন তারা। তবে আপনাদের জানাই, এই আর্টিকেলটি পুরোপুরি অনুমানের ভিত্তিতে লেখা হয়েছে এবং তা স্পষ্ট করে দিয়েছেন স্বয়ং স্বস্তিকা নিজেই। বিষয়টি হলো, সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের একসঙ্গের একটি ছবিতে দেখা যায় যে স্বস্তিকার অনামিকায় জলজল করছে একটি আংটি, এবং সেই আংটি হাতেই একটি সেলফি তুলেছেন তারা দুজনে। এবং সেই ছবির ভিত্তিতেই অনুমান করে লেখা হয়েছে যে চলতি বছরেই কি তাহলে বাগদান করলেন তারা, নতুন বছরে কি তাহলে তারা দুজন বিয়ে করতে চলেছেন। এর আগেও তাদের দুজনকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তবে তারা সবসময় জানিয়েছিলেন যে তারা দুজনেই খুব ভালো বন্ধু। আপনাদের জানাই, আনন্দবাজারে লেখা এই আর্টিকেলটির কারণে বেশ অপ্রস্তুত অবস্থায় পড়েছেন তারা। স্বস্তিকা এই আর্টিকেলটি শেয়ার করে লিখেছেন, গত চার বছর ধরে এই আংটিটা রয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম অবাস্তব একটা বিষয় দেখে ভীষণ খারাপ লাগলো। এভাবে বলার আগে একবার জিজ্ঞেস করলে ভালো হতো, এমনটি লিখেছেন স্বস্তিকা। আমাদের শর্মিলা শোহাউজের পক্ষ থেকে স্বস্তিকাকে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন যে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। উল্লেখ্য, এই ধরনের মন্তব্য যে কোনো সেলিব্রিটির কাছেই অপ্রস্তুতের কারণ, তাই এই বিষয়ে স্বস্তিকাও কোনো কথা বলতে চাননি। খুব ভালো থাকুন স্বস্তিকা, এবং আমরা আশা করব এই ধরনের ভুল তথ্য যেন তাকে ঘিরে আর না ছড়ায়। এ বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর টলিউডের সব লেটেস্ট আপডেটস আর নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.